পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে 1991 সালের 9 জুলাই তৎকালীন রাজ্যের কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের পুলিশের গুলিতে উদয়পুরে শহীদ হয়েছিলেন ছাত্রকর্মী কানু দে। বৃহস্পতিবার কানুদের 30তম শহীদান দিবস। এই শহীদান দিবসের কর্মসূচি গোটা রাজ্যে এদিন পালন করেছে বামপন্থী ছাত্র সংগঠন SFI। কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজধানীর ছাত্র যুব ভবনে আয়োজিত হলো শহীদ স্মরণের কর্মসূচি। সেখানে SFI সংগঠনের রাজ্য স্তরের নেতৃত্বরা শহীদ কানুদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেই সঙ্গে প্রয়াত ছাত্রকর্মী কানুদের 30তম শহীদান দিবসে নতুন করে অঙ্গীকার করেন রাজ্যে ছাত্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। সেখানে SFI রাজ্য সম্পাদক সন্দীপন দেব জানান, সম্প্রতি অতিমারির সময়ে রাজ্যে শাসক BJP এবং IPFT জোট সরকারের দুষ্কৃতিকারীরা যেভাবে রাজ্যের বিভিন্ন স্থানে ছাত্র যুব কর্মীদের উপর আক্রমণ করছে তা একেবারেই লজ্জাজনক অধ্যায় রাজ্যের জন্য। রাজ্যটাকে বিষিয়ে তুলেছিল, আজকে একটা নতুন জোট শাসন। এই শাসনের মধ্যে কংগ্রেসের পতাকার বদলে BJP-র পতাকা হাতে নিয়ে একইভাবে ছাত্রদের উপর, সাধারণ মানুষের উপর দমনপীড়ন অব্যাহত আছে এবং এই সরকার তাদের মদতদাতা হিসেবে ভূমিকা পালন করছে। কার্যতভাবেই কমরেড কানু দে আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক। বর্তমান সময়ে এই করোনা অতিমারির প্রাদুর্ভাবে আমাদের রাজ্যের ছাত্রদের বিপুল একটা টাকা দিয়ে, হাজারের উপর অর্থ দিয়ে তাদেরকে, যারা নবম এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, নবম থেকে দ্বাদশ, তাদের বই কিনতে হচ্ছে, তাদের ঘরে খাদ্যের অভাব, দুবেলা দুমুঠো খাবার জুটছে না। এই পরিস্থিতির মধ্যে বই কেনার জন্য স্কুলে টাকা দিতে হচ্ছে। অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা এখনো স্কুলে টাকা দিতে পারেননি, তাদের টাকা না দেওয়ার ফলে বই পর্যন্ত এখনো তারা পায়নি। এই যে একটা পরিস্থিতি, এই পরিবেশ, আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন আমরা দৃঢ়তার সঙ্গে দাবি করেছি যে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের, বিশেষ করে নবম থেকে দ্বাদশ পড়ুয়া, তাদের পাঠ্য বই সরকারকে বিনামূল্যে সরব। এদিকে এদিন শহীদ কানুদের শহীদান দিবস রাজ্যের বিভিন্ন মহকুমাতেও আয়োজন করেছে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলো। CPIM বেলুনিয়া মহকুমা কমিটির অফিসে বৃহস্পতিবার SFI এর উদ্যোগে আয়োজিত হলো শহীদ কানুদের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি। শহীদ কানুদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহকুমার ছাত্র নেতৃত্ব, সুকান্ত মজুমদার সভাপতি, দিগন্ত দত্ত সহ আরও অনেক নেতৃত্ব সহ কর্মীরা। এদিকে এদিন রাজ্যের অন্যান্য মহকুমাতেও বিভিন্ন সামাজিক কর্মসূচি করার মধ্য দিয়ে শহীদ ছাত্র নেতৃত্ব কানু দেকে স্মরণ করল বামপন্থী ছাত্র সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।